তাহলে আমরা দেখেন এটা এই কলামের অপশনটা কত করে দিলাম, এই কলামটার অপশন করে দিলাম 35। এটার যেহেতু যখন আমরা 35 করে দিছি, এটা অটোমেটিক 35 ধরে নেবে, এটা অটোমেটিক 35 ধরে নেবে। আচ্ছা এটা যদি আমরা চেক করি কত আছে, দেখেন এটা আমি ক্লিক করলাম, ক্লিক করলেন এখানে দেখেন অটোমেটিক 35 দেওয়া আছে, 35 ধরে নিছে। তাহলে এই দুটা 35 35 70 দিলাম, আর এইদিকে 15 15 30 দিলাম। তো এখানে যদি আপনার এই কলামের যদি জায়গা আপনার কমাতে হয় বা বাড়াইতে হয়, এইভাবে করে নিতে পারেন, কলামের জায়গাগুলো এইভাবে বাড়াই নেবেন। আচ্ছা তো আজকে আমি আরেকটা কাউন্ট ডাউনের যে অপশনটা আছে, কাউন্ট ডাউনের কাউন্টার যে অপশনটা আছে সেই অপশনটা দিয়ে দেখাবো, প্লাস আজকে একটা কাজ দেখাবো, পিকচারের ভিতরে কাউন্ট ডাউন হবে এই অপশনটা দেখাবো। তো সবাই মনোযোগ দিয়ে দেখেন। তো সর্বপ্রথম আমরা একটা পেজ নেব, অনেক আমরা ওয়েবসাইটে দেখি, অনেক ওয়েবসাইটে দেখি যে নাম্বার ওঠে, যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, একটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রবেশ করার সাথে সাথে নিচে স্ক্রল করলে, স্ক্রল করলে দেখা যাচ্ছে নাম্বার উঠতেছে, 4-5টা নাম্বার উঠতেছে একসাথে। তো সেগুলো কীভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। এটা করার জন্য সর্বপ্রথম আমাদের একটা সেকশন নিতে হবে। তো আমরা একটা সেকশন নিচ্ছি, একটা পেজ নিলাম, সিঙ্গেল একটা পেজ নিচ্ছি। আচ্ছা সিঙ্গেল একটা পেজ নিলাম, নেওয়ার পরে এই যে 6 ডট যে অপশনটা আছে, এই 6 ডটে ক্লিক করবেন। 6 ডট থেকে ক্লিক করার পরে একটা পিকচার আমরা সেট করব। 6 ডটে ক্লিক করার পরে আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা কি ক্লাসিক পিকচার সেট করার জন্য অবশ্যই আমরা স্টাইল 6 ডটে ক্লিক করে আমরা স্টাইলে আসবো। স্টাইল থেকে এই ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপের ক্লাসিক থেকে আমরা একটা পিকচার নেব। ক্লাসিকে ক্লিক করলাম, ইমেজের অপশনটা আছে, এই যে ইমেজের অপশন, এই ইমেজ অপশন থেকে একটা ইমেজ নিচ্ছি। আমি একটা ইমেজ সিলেক্ট করতেছি, আচ্ছা এখানে কোন ইমেজটা নিই, আচ্ছা এটা নিচ্ছি, ওপেন, ইমেজটা সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পরে এই যে ইমেজটা সিলেক্ট করে আমরা ইনসার্ট মিডিয়া, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করব। ইনসার্ট মিডিয়াতে ক্লিক করার পরে আমাদের পিকচারটা এইটা ভিতরে দেখা যাচ্ছে, আমাদের পিকচার, আমরা যে পিকচারটা নিচ্ছি এই পিকচারটা ভিতরে দেখা যাচ্ছে। আচ্ছা এখন আমাদের এই পিকচারটাকে আমরা আমাদের ইচ্ছা মতো কী করব, বড় করব। তো সেটা করার জন্য লেআউট থেকে করতে পারেন অথবা অ্যাডভান্স থেকেও করতে পারেন আপনি। তো লেআউট থেকে যদি করতে চান, লেআউটে আসবেন, আসার পরে হাইট, হাইটের যে অপশনটা আছে হাইটের অপশনটা এখানে ডিফল্ট থাকবে, এখানে ডিফল্ট থেকে আপনি মেইন হাইট, মেইন হাইটে ক্লিক করবেন। মেইন হাইট যে অপশনটা আছে এই মেইন হাইটে ক্লিক করবেন। মেইন হাইটে ক্লিক করার পরে নিচে অপশন আসবে, নিচে অপশন পাবেন এই যে এখানে 400 পিক্সেল দেওয়া আছে। তো এখান থেকে যদি আপনি বাড়াতে চান বাড়াতে পারবেন, এই যেভাবে বাড়াতে চাইলে বাড়াতে পারবেন, কমাইতে চাইলে কমাইতে পারবেন। তো এখান থেকে আমরা 400 রাখতেছি, এখান থেকে 400 আমি দিয়ে দিচ্ছি, 400। আচ্ছা আমি 450 দিব, ভাই আমার কি সবগুলাই 400 দিব? না এটা আলাদা, এটা আমি অন্য জিনিস দেখাচ্ছি, আপনি এটা দেখেন, এটা আমি অন্য জিনিস দেখাচ্ছি, আপনি ওটা ওগুলোতে আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দেখবেন, চেক করে দেখবেন যে কোনটাতে কত দেবেন। টোটাল কত ওয়েবসাইটের ডিজাইনটা আপনার নিজের মধ্যে, আপনি নিজে যেভাবে ডিজাইন করবেন সেভাবে আপনি দিবেন, আপনার যেটাতে ভালো লাগবে দেখতে সেটা আপনি দিবেন। তো এখান থেকে আমি 450 দিয়ে দিলাম, 450টা বেশি হয়ে যাচ্ছে, 400 যদি দিই, আচ্ছা 400 থাক, 400 আমি দিয়ে দিলাম এখান থেকে। তো আমরা স্টাইল থেকে পিকচার সিলেক্ট করলাম, এবং এই পিকচার হাইট ওয়াইড বাড়ানোর জন্য আমরা লেআউট থেকে হাইটটা, মেন হাইট সিলেক্ট করে আমরা হাইটটা বাড়াই দিলাম। আচ্ছা তো এখন এটা আমরা কি করতে পারি, এটা আমরা সেন্টারে নেব, এই পিকচারটার পজিশন আমরা সেন্টারে দেব। তো তার জন্য কি করতে হবে, অ্যানিমেশন, অ্যানিমেশনের যে অপশনটা আছে এই যে স্টাইলে থেকে অ্যানিমেশন, অ্যানিমেশনে আসবেন, আসার পরে আচ্ছা অ্যানিমেশন না দিয়ে আগে পজিশনটা আমরা সেট করি, পিকচারের পজিশনটা আমরা দেবো কি সেন্টার, সেন্টার সেন্টার, পিকচারের পজিশন আমরা দিলাম সেন্টার সেন্টার। আচ্ছা অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টে আপনি এখানে, অ্যাটাচমেন্টে এখানে একটু পরে, অ্যাটাচমেন্টে একটু পরে দেখাচ্ছি, অ্যাটাচমেন্টের কাজ আছে একটা। আচ্ছা এরপরে রিপিট, আমি নো রিপিট করে দিচ্ছি, যেন আমার রিপিট বলতে এখানে পিকচারটা যেন বারবার না আসে। আপনারা কাজের সময় দেখছেন একটা পিকচার হয়তো আপনাদের 2 বার বা 3 বার চলে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আপনি যদি এখানে নো রিপিট দিয়ে দেন তাহলে এই পিকচারগুলো রিপিট করবে না, একাধিকবার আসবে না, একবারই আসবে। এরপরে সাইজ কী আছে, সাইজ ডিফল্ট আছে, সাইজটা আপনি কভার করে দেবেন,
কাভার করে দিলে জুম পিকচারটা জুম ছেড়ে দেবে, জুম আউট হয়ে যাবে। তো এখন দেখেন পিকচারটা এরকম অপশন দেখাচ্ছে। আচ্ছা তো এখন আর একটা অপশন বাকি আছে, আর একটা অপশন বাকি কি, এটা খুব সুন্দর এই স্টাইল, একটা ওয়েবসাইটে স্টাইল করতে এই অপশনটা খুব ভালো কাজ করে। অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টটাকে ডিফল্ট আছে, অ্যাটাচমেন্টকে আপনি যদি ফিক্সড করে দেন, সবাই খেয়াল করে না, এখন দেখেন এখন কীরকম, স্বাভাবিক স্বাভাবিক যেভাবে পিকচার থাকে সেইভাবে থাকবে। আচ্ছা এই অ্যাটাচমেন্ট থেকে যদি আমি ফিক্সড করে দিই, যদি দিই, এখন দেখেন পিকচার যেখানে আছে সেখানেই থাকবে, এই দেখেন পিকচার যেখানে আছে সেখানেই থাকবে, বাট আপনার ওয়েবসাইটের ডিজাইনটা নড়বে। বুঝতে পারছেন কিছু কিছু কি চেঞ্জ বোঝা যাচ্ছে? সবাই চুপ করে কেন? জি ভাইয়া বোঝা যাইতেছে? বুঝলাম না এটা কি, কি বললেন? এটা পিকচার যেখানে আছে মানে পিকচারটা যেখানে আছে সেখানে কিন্তু আছে, দেখেন নড়তেছে কোনটা, আমাদের আমাদের ওয়েবসাইটের যে ডিজাইন গুলো নড়তেছে তাই না? দেখেন আমাদের ডিজাইন গুলো নড়তেছে কিন্তু নিচে পিকচারটা যেখানে যেরকম যেমন আছে তেমনই। ও আচ্ছা, এটা কি সিস্টেম করলাম আমরা, এটা করলাম আমরা অ্যাটাচমেন্টকে আমরা ফিক্সড করে দিছি, অর্থাৎ আমাদের যে এই পিকচারটা যেখানে আছে সেখানে একদম ফিক্সড, ওখান থেকে নড়বে না আমাদের পিকচারকে। আমরা যদি এটা ডিফল্ট করে দিই, দেখেন ডিফল্ট করে দিলে আমাদের ওয়েবসাইটের সাথে কিন্তু পিকচারটাও নড়তেছে তাই না? আমরা চাচ্ছি যে আমাদের এই পিকচারটা নড়বে না, আমরা ডিজাইন করতেছি যেহেতু, সেহেতু আমরা এই এখানে একটু আমরা একটু ডিজাইন নিয়ে আসতে চাচ্ছি, যে আমরা চাচ্ছি যে আমাদের যে পিকচারটা ইউজ করছি এই পিকচারটা নড়বে না, এই পিকচারটা ফিক্সড থাকবে। তো ফিক্সড যদি আমি রেখে দিই, ফিক্সড আমি এখানে রাখলাম, ফিক্সড করে দিলে এই যে এখন আমার ওয়েবসাইট নড়তেছে বাট পিকচারটা যেখানে আছে সেখানেই। আচ্ছা এই অপশন গেল একটা। আচ্ছা আর একটু এবার নিচে আসি, নিচে আসার পরে এই পিকচারটাতে যেহেতু আমরা একটু ডিজাইন করবো, তো এটাতে একটু আমরা যে ফটোশপে আমরা কি করছি, একটা শ্যাডোর মতো যে কালারগুলো নিয়ে আসছি পিকচারে, তো এখানে এরকম একটা কালার দেবো, ব্যাকগ্রাউন্ড ওভারলে যেটাকে বলা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার। তো ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার যদি দিই তাহলে দেখেন একটু হালকা ব্ল্যাক করব, এই পিকচারটাকে হালকা ব্ল্যাক করব। তো এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসবেন, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে এসে প্রথমে কি বলছে, ব্যাকগ্রাউন্ড টাইপ। তো ব্যাকগ্রাউন্ড টাইপে এই যে এখান থেকে আপনি ক্লাসিক থেকে আপনি কালার দিয়ে দেন, আমি কালো কালার দিতে চাচ্ছি, আমি কালো কালার সিলেক্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে কালো কালার, অপাসিটিটা এখানে 0.5 অপাসিটিটা বাড়িয়ে দিলাম আমি। তো এটা কেন করতেছি, এটা করারও কারণ আছে, এটা কি জন্য করতেছি, তো এখানে দেখতে একটু সুন্দর হবে পিকচারটার উপরে হালকা কালো একটা শ্যাডো, অথবা কালোর পরিবর্তে যদি আপনি অন্য কোনো কালার দেন, যে কোনো কালার যদি লাল দেই, দেখেন লাল লাল একটা শ্যাডো, এটার অপাসিটিটা কমাই দিই, তো লালটা দিলে আর দেখতে ভালো লাগবে না, আমরা কালোটা ইউজ করি, কালোটা সবচেয়ে সুন্দর লাগবে দেখতে। তো কালোটা দিয়ে আমরা এটার অপাসিটিটাকে আমরা কি করতে পারি, বাড়াই দিতে পারি, এখান থেকে আমরা আমাদের এটার অপাসিটিটা বাড়াই দিতে পারি, যত বাড়াই দেবেন তত বেশি কালো হবে, এটা যদি ঠেকে দেন তাহলে অন্ধকার হয়ে যাবে। তো এখান থেকে অপাসিটি কি করতে পারি, আমরা কমাই দিতে পারি, আমরা এটা 70 রাখি, পয়েন্ট 70। এতটুকু করলাম, আপডেট করলাম, আপডেট করে এই জিনিসটা একটু আপনাদেরকে ওয়েবসাইট ভিজিট করে দেখাই আমি, তার আগে এখানে একটু মার্জিন দিই, বটমে মার্জিন দিই 100 পিক্সেল, বটম মার্জিন 100 পিক্সেল বটমে মার্জিন দিলাম, দিয়ে ফিক্স আপডেট। এখন আমরা এইটা আমরা ভিজিট করব, ওয়েবসাইটটা ভিজিট করে দেখি যে কেমন দেখতে। দেখেন পিকচার যেখানে আছে সেখানেই, বাট আমার ওয়েবসাইটটা নড়তেছে। আচ্ছা এখন আমরা এখানে কি করব, এখানে আমরা এখন কাউন্টার বসাবো, কাউন্ট করবে, কাউন্ট হবে, ঠিক কাউন্ট বসাবো আমরা এখানে। কাউন্ট বসানোর জন্য কি করবেন, 9 ডটে আসবেন,
নাইন ডটে। আচ্ছা এটা কি বুঝতে পারছেন সবাই? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? পিকচার যে ফিক্সড আছে আর বাকি যে পুরো ওয়েবসাইটটা নড়তেছে, এটা কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে কি এটা নিয়ে? কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না ভাই। ওকে, তাহলে আমরা এখানে এখন বসাবো। পেজের সম্পূর্ণ পেজটার ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া হয় না এরকম কিছু। বুঝলাম না। মানে ওই পেজে ধরো যে এই পুরো পেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া হয় যে কন্টেন্টটা টানলাম আর নিচে ওইটা রয়ে গেল। এটা ওই শুধুমাত্র ওই সেকশনটার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়। আর যদি সম্পূর্ণটা দিতে চাই ধরেন যে একদম ফুল উইথ পেয়ে গেল আমার পেজ যতটুকু আছে ততটুকু আলাদা আলাদা করে দিচ্ছি, তাই না? এটা একটা সেকশন, একটু দেখেন বোঝেন আগে, এই যে প্রত্যেকটা সেকশন আমাদের আলাদা আলাদা করে নেওয়া, এটা একটা সেকশন। তো এটা আপনি যেটা চাচ্ছেন সেটা করা যাবে। সেটা করতে চাইলে তাহলে পুরো ওয়েবসাইটের ডিজাইনটাকে আমাদের কি করতে হবে, একটা সেকশনে নিয়ে আসতে হবে। একটা সেকশনে নিয়ে এসে সেটাতে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সেটাতে ব্যাকগ্রাউন্ড দিয়ে ফিক্সড করে দিয়ে তারপরে আমরা এটা কি করতে পারবো, পুরোটাতেই করতে পারবো। বুঝতে পারছেন আপনি? জি ভাই বুঝতে পারছি, কিন্তু ওইভাবে পুরোটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে কি উপরে এই ডিজাইন গুলো আমরা করতে পারবো আবার আলাদা আলাদা সেকশন নিয়ে? না, সেকশনের উপরে ওইভাবে তো হবে না। এই যে জাস্ট ইয়েগুলো নিয়ে এসে টেনে টেনে বসাইতে হবে, কাউন্টেরিয়াটা নেব। আচ্ছা, এই যে কাউন্ট, কাউন্টার এখানে অপশন আছে, কাউন্টার, এই কাউন্টার অপশনটাকে আমরা ইউজ করব। আচ্ছা, কাউন্টার অপশনটাকে টেনে নিয়ে এসে এটার উপরে ছেড়ে দেন, এটাতে ছেড়ে দেব। কাউন্টার অপশনকে ছেড়ে দিলাম। এখানে কয়টা আছে? একটা। এখানে আমরা চাচ্ছি একাধিক। তো একাধিক করার জন্য কি করবেন, জাস্ট সিম্পল এই যে কালার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেট, ডুপ্লিকেট কেয়ার করলাম, দুইটা হয়ে গেল। তো আমাদের যে কটা দরকার আমরা সেই কটা নেবো। আবার ডুপ্লিকেট তিনটা, আমরা চারটা নিতে চাচ্ছি বা তিনটা, আচ্ছা চারটা নিই আমরা, আমরা চারটা নিলাম, ডুপ্লিকেট করে চারটা নিলাম। এখানে কাউন্টার নিলাম আমরা কত, চারটা। অর্থাৎ কি হবে, পেজ যখন রিলোড হবে তখন কেউ যখন আসবে তখন এখানে কি হবে, কাউন্ট হবে, নাম্বারগুলো কাউন্ট করবে, নাম্বারগুলো প্রথম থেকে মানে নাম্বারগুলো শুরু হয়ে যাবে, কাউন্ট করবে। আচ্ছা, কাউন্ট কীভাবে করবে? আচ্ছা, এটা এখন আমরা এডিট করব। এটাকে এডিট করার জন্য এখন আমরা আসি। তো এটাকে এডিট করার জন্য কি করতে হবে, পেনে ক্লিক করতে হবে। পেন, পেনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন স্টার্টিং নাম্বার, স্টার্টিং নাম্বার কত থেকে আপনার নাম্বারটা শুরু হবে। আচ্ছা, স্টার্টিং নাম্বার হচ্ছে হলো আমি জিরো ধরলাম, স্টার্টিং যে নাম্বারটা হবে আমাদের স্টার্টিং নাম্বার জিরো। আমাদের নাম্বার তো যখন হয় যখন কাউন্ট করবে তখন তো সবসময় জিরো থেকেই করে। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, স্টার্টিং নাম্বার আমরা কী দেবো, জিরো দেবো, জিরো থেকে আমাদের স্টার্টিং নাম্বার শুরু হবে। আচ্ছা, তো জিরো থেকে কত এন্ডিং টাইম, এরপরে এন্ডিং টাইম, আচ্ছা এন্ড হবে কততে, এন্ড আপনি যত ইচ্ছা এখানে দিতে পারেন, আপনার নাম আপনার মতো করে আপনি এখানে নাম্বার দিতে পারেন। তো এখানে এন্ডিং হবে কত, আচ্ছা আমি এন্ডিং দিলাম 490 দিলাম, আমি এন্ডিং 490। তো দেখেন এখানে 490 পর্যন্ত উঠে শেষ। আচ্ছা, এন্ডিং দিলাম আমি 1200, দেখেন জিরো থেকে 1200 পর্যন্ত উঠবে, উঠে থেমে যাবে। আচ্ছা, এন্ডিং টাইম দিলাম আমি 10000, দেখেন 10000-এ গিয়ে থেমে যাবে। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো কী করতে পারেন, এখানে নাম্বারটা আপনি সেট করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি নাম্বার সেট করবেন। তো আমি এখানে রাখতেছি 490 দেবো, আমি প্রথমটাতে 490। আচ্ছা, প্রথমটাতে 490 আমি দিলাম, স্টার্টিং এটা দিয়ে দিলাম। আচ্ছা, নাম্বার প্রিফিক্স, নাম্বার পালস এটার দরকার নেই, এগুলোর দরকার নেই। আচ্ছা, এগুলো যা আছে তাই থাকবে। এরপর নিচে রাখেন কুল নাম্বার, লেখা আছে কুল নাম্বার, সরি
নিচে কুল নাম্বার লেখা আছে। আচ্ছা এই কুল নাম্বারটাকে আমরা কি করতে পারবো, চেঞ্জ করে দেবো, আমাদের যেটা দরকার আমরা সেটা দেবো। তো সেটা দেওয়ার জন্য কি করতে হবে, নিচে দেখতে পারবেন কাউন্টারের নিচে দেখতে পারবেন কুল নাম্বার, টাইটেলটা লেখা আছে কুল নাম্বার। তো এখানে আমরা কি করব, আমাদের যেটা দরকার আমরা সেটা দিয়ে দেবো। আচ্ছা যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করতেছি, তো আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। তো আমরা এখানে দিতে পারি প্রজেক্ট কমপ্লিট, প্রজেক্ট কমপ্লিট আমরা দিলাম, প্রজেক্ট লিখি PROJECT, প্রজেক্ট কমপ্লিট। প্রজেক্ট কমপ্লিট, আচ্ছা প্রজেক্ট কমপ্লিট আমরা লিখে দিলাম। এখানে দেখেন নিচে লেখা আছে প্রজেক্ট কমপ্লিট, আচ্ছা প্রজেক্ট কমপ্লিট আমরা এটা লিখলাম। আচ্ছা এখন এই যে এটাকে আমরা কী করবো, ডিজাইন করবো, স্টাইল করব। তো আমরা জানি যে আমরা যদি কোনো লেখাকে বা কোনো নাম্বারকে স্টাইল করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের স্টাইলে যাইতে হয়। আচ্ছা আমরা এখন স্টাইলে যাব, স্টাইলে ক্লিক করলাম। স্টাইল ক্লিক করার পরে নাম্বার, টাইপোগ্রাফি, টাইটেল, টাইটেলে আবার টাইটেল, টাইপোগ্রাফি দুইটা পাবো। টাইটেলে টাইটেল টেক্সট কালার প্লাস টাইপোগ্রাফি, আর নাম্বারে আছে কি, নাম্বারে আছে টেক্সট কালার প্লাস টাইপোগ্রাফি। তো আমরা এক আলাদা আলাদা করব। তো আলাদা আলাদা যদি করি, এখানে 490 দেওয়া আছে, 490-কে আমরা কি করব, যদি আমরা হোয়াইট কালার দিই, হোয়াইট কালার দিতে পারি, রেড কালার, সেটা আমি এই কালারটা রাখলাম, পিঙ্ক কালার রাখলাম এটা। আর টাইপোগ্রাফিটা যদি চেঞ্জ করতে চান, তাহলে টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, ফ্যামিলি ফন্ট, ফ্যামিলিতে আসবেন, সেখানে ডিফল্ট সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ফন্টকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, আমি এটা নিচ্ছি। আর সাইজটা যদি আপনি বাড়াতে চান, এখানে যে আপ ডাউন করবেন বেড়ে যাবে। আচ্ছা এখানে টেক্সটের নাম্বার আমি আর কিছু করবো না, আমি একটু টাইটেলে কাজ যাব। টাইটেলে গিয়ে টাইটেলের কালারটা আমি চেঞ্জ করে দিই, টাইটেলের কালার এখানে হোয়াইট দিচ্ছি আমি, টাইটেল কালার হোয়াইট দিলাম প্লাস টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে আমি লেখাটা একটু চেঞ্জ করে দিই, লেখাটা নিচ্ছি RUL। আচ্ছা এটা আমি নিলাম লেখাটা, এখন লেখাটাকে একটু বোল্ড করতে চাচ্ছি আমি, এখানে 900 পিক্সেল দিলে বোল্ড হবে লেখাটা, প্লাস লেখাটা লাইনে লাইন লাইন হাইট আমি দিচ্ছি 110 যদি দিই, 10 দিলে বড় হয়ে যাবে। আচ্ছা 2 দিলাম আমি, 2 দিলাম লাইন হাইট, লেখার লাইন হাইটটা 2 দিলাম। এবং স্পেস, স্পেসটাকে রাখা যায়, স্পেসটাকে যদি 2 দিই, 2 দিলাম স্পেসে, 2 স্পেস 2 ইউজ করলাম। তাহলে প্রজেক্ট কমপ্লিট 490, আমার 0 থেকে 490টা এখানে আমি কী বোঝাচ্ছি, যে আমি প্রজেক্ট কমপ্লিট করছি, 490টা প্রজেক্ট কমপ্লিট করছি। আচ্ছা এরপরে আসি আমরা, এরপরেরটা হচ্ছে হলো, এটা কি বুঝতে পারছেন সবাই, কি বুঝতে পারছেন কি না? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এরপরেরটা আমরা অপশন, এই পরের অপশনটাতে আসি। এরপরের অপশনটা সেম ভাবে এডিট করব আমরা, পেনে ক্লিক করব, পেনে ক্লিক করার পরে আমরা এখানে 0 থেকে কাউন্ট হবে, 0 থেকে কাউন্ট হবে কত পর্যন্ত, এটাতে আমরা কাউন্ট দেব হচ্ছে হলো 3250। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে, আমরা প্রজেক্ট কমপ্লিটের এখানে 490, এটা ইনক্রিজ হচ্ছে কিভাবে, এটা বৃদ্ধি হচ্ছে কোন সিকোয়েন্স অনুযায়ী অনুসারে? এইটা সিকোয়েন্সটা এখানে আপনার ভিতরে এটা কোডিং করা আছে, ঠিক আছে কোডিংটা করা আছে, জাস্ট আমরা যে ইয়াটা ইউজ করতেছি, যে প্লাগিনটা ইউজ করতেছি, এই প্লাগিনটা আমরা নিয়ে আসতেছি, নিয়ে এসে আমরা এখানে বসাই দিচ্ছি, আমাদের ইচ্ছা মতো নাম্বারটা আমরা বসাই দিচ্ছি, এখানে পুরো কাজটা করতেছি সফটওয়্যার। আর এখানে আমরা বোঝাচ্ছি আমাদের ওয়েবসাইটটা যখন কেউ ভিজিট করবে, তখন তারা এসে এটা দেখতে পারবে, 490 দেখতে পারবে। তো আচ্ছা 490 কি প্রজেক্ট কমপ্লিট, আমরা কি করছি তাকে মানুষকে বোঝাচ্ছি এখানে 490টা আমরা প্রজেক্ট কমপ্লিট করছি, বিষয় কি বুঝতে পারছেন? এটা টোটাল কাজটা সফটওয়্যার করতেছে, বাট আমরা জাস্ট শুধু আমরা আমাদের যেহেতু ওয়েবসাইটে ডিজাইন করতেছি, অনেক ওয়েবসাইটে আপনি যাবেন যে দেখবেন এরকম কাউন্টার ওঠে, এটা কাউন্ট করে কতগুলো কাজ করছে তারা, কতগুলো প্রোডাক্ট সেল করছে বা তাদের কাছে কত প্রকার প্রোডাক্ট আছে, সেগুলো একটা কাউন্টার সিস্টেম আছে তাদের পেজে। তো এটা বিষয়টা হচ্ছে হলো, এটা আমরা শিখতেছি শুধু যে এই ক্লায়েন্টের ওয়েবসাইটে করতে হবে তা না, আমরাও যদি আমাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি সেটা আমরা করতে পারি।
কতজন ভিজিটর ডেলি আপনার ওয়েবসাইটটাতে ভিজিট করতেছে, এই বিষয়গুলো আপনি অ্যাড করতে পারেন। আপনার মেম্বার সংখ্যা কত, আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছে কত, লগ ইন করে কত ডেলি দিন, ইচ্ছা মতো এডিট করা যাবে ভাই, তাই তো? ইচ্ছা মতো, আমি তো দেখাচ্ছি ইচ্ছা মতো। এই যে এন্ডিং টাইম, পরেরটা দেখেন, এন্ডিং টাইমটা দিছি। হ্যাঁ বলেন ভাইয়া, আমার ওয়েবসাইটে কতজন ভিজিট করতেছে এটা একটু দেখাবেন। মানে এটা কি প্রত্যেক দিনেরটা দেখা, প্রত্যেক দিনের রেজাল্টটা দেখাবে, না পুরো মাসেরটা ওটা দেখাবে? প্লাগইন লাগবে, ওটা প্লাগইন লাগবে, প্লাগইনের উপরে হবে, ওটা প্লাগইন দ্বারা করতে হয়। ঠিক আছে ভাই, ওইটা একটু শিখাই দিয়েন, ওইটা একটু দরকার। আচ্ছা, ওইটা লাস্টের দিকে, ওই কাজ যেহেতু লাস্টের, লাস্টের দিকে ওইটা আপনি তাহলে শিখে নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, পরে এই পরের অপশনে আসি। তো এটা আমরা দেখতেছি কত, আমরা পরের অপশনটা এখানে দিলাম, আমি 3250 দিলাম। আচ্ছা, 3250 আমি কি দিতে পারি? 3250 কি আমি দিতে, আমি দিতে মেম্বার দিতে পারি। 3250 জন আমার মেম্বার আছে, আমার মেম্বার আছে 3250। আচ্ছা, মেম্বার এখানে নিচ থেকে আমি মেম্বার সিলেক্ট করলাম, আমি মেম্বার লিখে দিলাম, মেম্বার 3250। আমরা এখানে স্টার্টিং জিরো থেকে শুরু হবে, এন্ডিং হবে 3250-এ গিয়ে। আচ্ছা, এখন এটার আমরা স্টাইল করব, স্টাইল করতে গিয়ে এখানে টেক্সট কালার, টেক্সটটা কি দেবো আমরা, সাদা, সরি, এখানে নাম্বারের টেক্সট কালার টেক্সট অন্যটা দিই আমরা, আচ্ছা আমরা এটা রাখতেছি। এবং টাইপোগ্রাফিটা দেখি, টাইপোগ্রাফি, নাম্বারের টাইপোগ্রাফি, এখানে আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, আচ্ছা। এরপরে আমরা মেম্বারটা করবো, এবার এবার মেম্বারের টাইটেল, মেম্বারের টাইটেল আমরা সাদাই দেবো, এখানে সাদা ইউজ করব, প্লাস টাইপোগ্রাফি, এটার সাইজ কত দিছিলাম, এটা 900 দিছিলাম, এখানে 2 লাইনও 2। আচ্ছা, তো আমরা মেম্বার দিলাম, প্রজেক্ট কমপ্লিট দিলাম। এরপরের অপশনটাতে আসি, পরেরটা কি দেওয়া যায়, পরেরটা দেওয়া যায়। আচ্ছা ভাই, রানিং প্রজেক্টটা দেন। আচ্ছা হ্যাঁ, রানিং প্রজেক্ট, গুড, রানিং প্রজেক্ট, রানিং প্রজেক্ট। আচ্ছা, রানিং প্রজেক্ট এখানে আমরা দিতে পারি 122 দিলাম, 122 দিলাম রানিং প্রজেক্ট। আচ্ছা, এখন আমরা এটার স্টাইলটা করে নিই, স্টাইলে গেলাম, স্টাইল থেকে টেক্সট কালার, টেক্সট কালারটা আমরা এখানে ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, এই কালারটা ইউজ করতে পারি। আর টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে আমরা যে ফন্টটা ইউজ করছি সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিই, আচ্ছা। এখানে আমরা রানিং প্রজেক্ট কি করলাম, হ্যাঁ, রানিং প্রজেক্ট টাইপোগ্রাফি চেঞ্জ করে দিছি, এটার লাইন, আচ্ছা লাইন যা আছে তাই থাকবে। আমরা চেঞ্জ করব টাইটেল, টাইটেলের কালার আমরা সাদা দিচ্ছি, রানিং প্রজেক্টের সাদা দিয়ে দিলাম। এরপরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দেব। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা মতো, আপনার যে ফন্ট ইচ্ছা হবে সেই ফন্ট আপনি ইউজ করতে পারেন, এখানে কোনো ব্যাপার না। ফন্ট নিয়ে আমরা লাইন 2 দিলাম এবং লাইন স্পেস 2। আচ্ছা, তাহলে আমরা প্রজেক্ট কমপ্লিট, মেম্বার, রানিং প্রজেক্ট, আচ্ছা আর কি দেওয়া যায়, আর একটা কি দেওয়া যায়, আর একটা কি দিতে পারি, রানিং প্রজেক্ট মেম্বার, আচ্ছা ভিজিটর দিতে পারি আমরা, ভিজিটর দিলাম, ভিজিটর দিলাম, ডেলি সাপোজ কথার কথা আমরা ডেলি আমরা দিচ্ছি 1112।
1112 ডেইলি ভিজিটর আমরা দিয়ে দিলাম। আচ্ছা এখানে আমরা ডেইলি লিখে দিতে পারি, ডেইলি ভিজিটর 1112। আচ্ছা স্টাইল, স্টাইল থেকে টেক্সট কালার, টেক্সট কালারটা কি দেবো এখানে আমরা, টেক্সট কালার, টেক্সট কালার সবুজটা ইউজ করতেছি। টাইপোগ্রাফিটা আমরা ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। আর এরপরে টাইটেল, টাইটেলের টেক্সট কালার হোয়াইট, টাইপোগ্রাফি এখন আমরা আপডেট করে দিই। আমাদের এই ডিজাইন করা কমপ্লিট। আচ্ছা এখন আমরা আমাদের পেজটাকে ভিজিট করবো, পেজটাকে ভিজিট করে আমরা দেখি পেজটা দেখতে এখন কেমন। দেখেন কাউন্ট হইলো, কিন্তু আমাদের পেজ কিন্তু কাউন্ট হয়ে গেছে, উপর আমাদের টাইমিংটা এড হইছে এখানে, বুঝলাম না যে কাউন্ট না না 5-6 সেকেন্ড সময় না, তখন পেজটা ছিল এরকম। এই যে পেজটা তো আপনি তো এই যে এইভাবে ঢুকবেন, সাপোজ এইভাবে আপনি পেজে ভিজিট করতেছেন, পেজে ভিজিট করতেছেন এইভাবে দেখেন 5-6 সেকেন্ড সময় নেবে না, তখন ওই পেজে ছিল বিদায় ওই ওই রকম লাগছে। এখন দেখেন, এখন দেখেন ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম, এখন নিচে আসতেছি, এই যে আসার সাথে সাথেই শুরু হয়ে গেছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? এখানে আমরা ফিক্সড করে দিছি আমাদের পেজটাকে, আমরা আমাদের পেজ এখানে ফিক্সড আছে, এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে ইয়েটা। তো এটা কি আমরা করতে পারবো? দেখাইলাম, এটা কি সবাই করতে পারবেন? তপন ভাই বলেন। সজীব ভাই, জি ভাই বলেন, শুনতেছি। ভাই কাউন্ট না, কাউন্টিং না, মানে কাউন্টডাউন যেটা আর কি, যেটা কাউন্ট মানে ই হচ্ছে আর কি, দিন হিসাব হচ্ছে আর কি। এটা তো ভাই যখন দেখতেছি আমরা নতুন করে যখন এটাতে ঢুকি তখন থেকে কাউন্ট হয়। তো এটা কি মানে এরকম কোন ই থাকে যে যেমন সাপোজ 30 দিনের জন্য অফার আছে বা 15 দিনের জন্য অফার আছে, মানে ওরকম দিন থেকে ওরকম রিয়েল ভাবে কি কোন কাউন্টের কোন ই হয়? এটা রিয়েল ভাবে কাজ করবে, দিন হিসাবই করে, এটা এটা রিয়েল ভাবে কাজ করবে। হ্যাঁ আমরা তো এখনো পাবলিশ করি নাই আমাদের ওয়েবসাইটটাকে, যার কারণে এরকম ভাবে আমরা তো ডেমো হিসেবে কাজ করতেছি। বাট যখন আমরা আমাদের এর জন্য ভাই যখন হ্যাঁ সাইটে ঢুকতেছি তখন থেকে কাউন্ট হচ্ছে আর কি, তখন থেকে দেখা যায় একদিনের হিসাব শুরু হয়েছে যখন ঢুকতেছি তখন থেকে। হ্যাঁ তো যখন আমরা লাইভে এটা আমরা পাবলিশ করব তখন আর কি আপনি এই অফার গুলো আপনি ক্রিয়েট করে দিতে পারেন। আচ্ছা এই বিষয়টা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এই কাউন্টার নিয়ে? ভাইয়া কাউন্টডাউনের স্পিড কি আমরা কম বেশি করতে পারবো নাকি এটা একদম ঠিক? আচ্ছা এখানে কন্টেন্ট আমরা দেখি, এখানে নাম্বার প্রিফিক্স 1 দেওয়া আছে এখানে অটো, এটা না ভাই কাউন্ট নিয়ে আপাততই নাই ভাই, এখানে টাইম তো প্লাস না, এখানে ওই অপশনটা নাই, এখানে যা আছে অটো এই রকমই ফিক্সড করে দাও এখানে। এখানে ওই অপশনটা নাই, এখানে আপনার যা দেওয়া আছে টাইম আমাদের অটোমেটিক সেটাই চলবে,
চেঞ্জ অ্যানিমেশন ডিরেকশন, এই যে এখানে টাইমটা আপনি বাড়াই দিতে পারেন, নয় দিলাম, এই যে স্লো, এই যে এটা দিয়ে এটা করে দিতে পারেন, অ্যানিমেশন ডিরেকশন আছে আছে, অ্যানিমেশন ডিরেকশনে এখানে আপনি টাইমটা কম বেশি করে দিতে পারবেন। এখানে 9000, আমি এখানে যদি 11000 দিই, দেখেন 11000 দিলাম, 11000 দিলে খুব স্লোলি হবে। এখানে 1100-তে হচ্ছে হলো 1 সেকেন্ড, 100-তে না সরি 1000-এ 1 সেকেন্ড, 1000-এ হবে 1 সেকেন্ড সময় নেবে, এমএস এমএস এ 1000-এ 1000 এমএস এ 1 সেকেন্ড। তো সেই হিসেবে আমি এখানে 11 দিছি, অর্থাৎ 11 সেকেন্ড, 11000 11 সেকেন্ড ধরে এটা স্কলিং হবে। আচ্ছা এখানে আমি নির্দিষ্ট একটা ইয়ে দিয়ে দিই, এখানে 5 সেকেন্ড দিয়ে দিই, 5000 দিয়ে দিই, পাঁচ হাজার দিয়ে দিলাম। পরেরটাও আমরা 5000 রাখতে পারি। কন্টেন্টে আসবেন, কন্টেন্টে এসে অ্যানিমেশন ডিরেকশন এখানে 2000 দেওয়া আছে, আমরা এখানে 5 দিয়ে দিলাম, পরেরটাও 5 দিয়ে দিই, কন্টেন্ট অ্যানিমেশন ডিরেকশন টাইম 5, টোটাল বিষয়টা 5 মিনিট যাবত হবে। আচ্ছা এখন আপডেট দিই, ও সরি 5 মিনিট না, 5 সেকেন্ড, 5 সেকেন্ড। এখন আমরা এটাতে পেজটা রিলোড করি, আচ্ছা এখন এখানে আমরা স্ক্রল করে যদি নিচে আসি, যে 5 সেকেন্ড যাবত এটা চলবে, বুঝতে পারছেন? আচ্ছা আর কোনো কোশ্চেন এই কাউন্টার নিয়ে? আচ্ছা আমরা আজকে পরবর্তীতে শিখব যে এই যে আমরা যে ডিজাইনটা করতেছি, ডিজাইনের বিপক্ষে যে পেজটা থাকবে সেই পেজটা কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমাদের শিখতে হবে। আচ্ছা আমি একটু মিউট করতেছি, আজান দিচ্ছে। আচ্ছা তাহলে আমরা এখন আমাদের এই ওয়েবসাইটটাকে একটু সাজাই ফেলি। আমরা গতকাল বা লাস্ট 3 দিন ধরে আমরা এই ওয়েবসাইটটাকে নিয়ে কাজ করতেছি, তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু সাজাই ফেলবো। তো সাজানোর জন্য আগে আমরা লেয়ার গুলোকে ঠিক করে দিই। আমাদের ফার্স্টের যে সেকশনটা আছে এই সেকশনটাকে নিচে দিয়ে দিই আমরা, আমাদের ওয়েবসাইটটা আমরা এখন একটু সাজাবো, না সাজাইলে আমাদের ওয়েবসাইটটা দেখতে ভালো লাগবে না। আগে আমাদের ওয়েবসাইটটা একটু সাজাই নিই। তো একটু সবাই একটু খেয়াল করে দেখবেন, আমরা অ্যানিমেশন যে ইউজ করব এই অ্যানিমেশনগুলো কীভাবে ইউজ করতে পারি দেখেন। তো এখানে 6টা আছে, তো এই 6টা না রেখে আমি এখানে এখান থেকে বাকিগুলো কেটে দিচ্ছি, 3টা অথবা 4টা ইউজ করতে পারি এখান থেকে, এখান থেকে আমরা 3টা অথবা 4টা রাখবো। আচ্ছা এখন কয়টা আছে? 4টা।
চারটাকে আমরা তিনটা করি টোটাল করতে। এখন আমরা টোটাল করতে এটার ফিনিশিংটা দিচ্ছি, আমরা ফিনিশিং দেব এটা। তো ফিনিশিং দেওয়ার জন্য আমরা অ্যাডভান্স থেকে প্যাডিং দিই এটার ভিতরে, প্যাডিং প্যাডিং 50 পিক্সেল, 50 পিক্সেল প্যাডিং দিলাম। আচ্ছা, এগুলোর যে অ্যানিমেশনগুলো আছে, অ্যানিমেশনগুলো এবার আমরা একটু চেঞ্জ করব। অ্যানিমেশনগুলো চেঞ্জ করবো যেন সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটাকে ফুটে তুলতে হবে ডিজাইনের মাধ্যমে। তো সেটা করার জন্য আমরা এই সর্বপ্রথম এটার যে অ্যানিমেশনটা আছে এটার অ্যানিমেশনটা আমরা চেঞ্জ করব। তার জন্য আমরা এই সাইটে কোনাতে এই কালো যে এডিট কলাম অপশন যে আসছে এই এডিট কলামে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডভান্স, এডিট কলামে ক্লিক করার পরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট আমরা ইউজ করছিলাম, মোশন ইফেক্টে ক্লিক করব। মোশন ইফেক্ট থেকে এখানে ইন্টেন্স ইফেক্ট, তো ইন্টেন্স ইফেক্ট এটা আমরা দেব লেফট, লেফট থেকে দিয়ে দিই। এটা রাইট রোটেট স্লাইড ডাউন লেফট, এটা এরকম আসবে। আর এটা এডিট কলামে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট, মোশন ইফেক্ট থেকে ইন্টেন্স অ্যানিমেশন, এটাতে আমরা দেব স্লাইড রাইট, স্লাইড রাইট অর্থাৎ এদিক থেকে আসবে এটা। আচ্ছা, স্লাইড রাইট আমরা দিয়ে দিলাম, এটা এদিক থেকে আসবে। আর মাঝখানে যেটা আছে এটাকে আমরা দেব নিচ থেকে উপর দিকে উঠবে। আচ্ছা, তাহলে এটাতে আমরা এডিট কলামে ক্লিক করব। এডিট কলামে ক্লিক করার পরে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট, মোশন ইফেক্ট থেকে রোল ইন দেওয়া ছিল এটা, তো এটা আমরা স্লাইড ইন আপ, স্লাইড ইন আপ, এই যে আপ। তো টোটাল কথা আমরা এইভাবে সুন্দর কি করতে পারি, আমরা সাজাইতে পারি আমাদের এই এটাকে। তো এখন এই যে পিকচারের সাইজটা একটু ছোটো করে দিই, পেনে ক্লিক করি। পেনে ক্লিক করার পর এখান থেকে স্টাইল, স্টাইল থেকে স্ক্রলিং 25 দেওয়া আছে, এটা আমরা একটু উপরে তুলে দিচ্ছি এটা। আর হোয়াইটটা 100% দেওয়া আছে, এটাকে আমরা 50% দিতে পারি। এটাকে 50% দিয়ে দিই, তাহলে দেখতে বেশি বড় হবে না, ছোট দেখতে ভালো লাগবে। এটা করলাম, পরেরটাও সেমভাবে সেম কাজ করি। ক্লিক এডিট কলাম, এডিট কলাম থেকে স্টাইল, স্টাইল থেকে এখন টোটাল বিষয়টা আমরা এখানে স্টাইল এখানে চেঞ্জ করে দিচ্ছি, সবগুলোর স্টাইলগুলো চেঞ্জ করে আমরা এডিট করতেছি। লে আউট, লে আউট থেকে স্টাইল, বর্ডারটা তুলে দিই এখান থেকে। টাইপোগ্রাফি ব্যাকগ্রাউন্ড, আমি একটু সবগুলো ছোট করে নিলাম, লম্বা বেশি হয়ে গেছিলো, তো লম্বা বেশিটা দেখতে ভালো লাগে না, যার কারণে সবগুলো ছোট করে নিলাম। এখন এগুলাতে সবগুলো একটু ডিজাইন করে দিই, জাস্ট সিম্পলভাবে জাস্ট ডিজাইনগুলো করে দিই। অ্যাডভান্স থেকে এটা যে অ্যানিমেশনটা ইউজ করছি সেই অ্যানিমেশনটা আমি রেখে দিচ্ছি এখানে। এটাকে আপ দিতে হবে, আর এটাকে আমরা রাইট দিয়ে দেবো, অ্যানিমেশন রাইট ইফেক্ট
স্লাইড ইন রাইট ওকে এখন এটাকে আপডেট দিয়ে দিই আর এটাকে আমরা কপি করি ডুপ্লিকেট দিয়ে দিই একটা করে এখানে আমরা চারটা বা পাঁচটা কলম রাখতে পারি আমি চারটা রাখতেছি এখানে উপরে তিনটা নিচে চারটা বা এখানে আরেকটা পাঁচটা দেওয়া যায় পাঁচটা দিলাম এখানে এখানে টোটাল কলম দিলাম পাঁচটা আচ্ছা পাঁচটা দেওয়া হয়ে গেছে এখন নিচে এটা ওকে আচ্ছা আরেকটু কাজ করব আরেকটু কাজ কি এটাতে আমরা সেট করব ম্যাপ আমরা ম্যাপ যদি সেট করতে চাই আমাদের পেজে আমাদের ম্যাপ সেট করতে হবে আমরা আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটে ম্যাপ সেট করতে হবে তো ম্যাপ সেট করার জন্য কি করতে হবে দেখেন এখন আমরা সেট করব ম্যাপ লোকেশনগুলো আমরা অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে লোকেশনগুলো কিভাবে অ্যাড করব সেই বিষয়গুলো আমরা এখন দেখব ভাইয়া ওই নিজে ফ্ল্যাশ সেলের নিচের ওই বারটা কি চাপানো গেল না আর কোনটা ওই যে ফ্ল্যাশ সেলের নিচে যে বারে আমরা কাউন্টডাউন অ্যাড করছি যে অন সেল নাও হ্যাঁ হ্যাঁ যে বার ওই যে আমি যে বললাম যে বারটার কথা যে সাইড থেকে লেফট রাইট হ্যাঁ এটা এটা কোন দিকে চাপাবে লেফট রাইট থেকে এটা এটাকে চাপাতে হ্যাঁ যে ইয়া সম্পূর্ণটা এটাকে চাপাইতে চাচ্ছেন না ভাই ওই সম্পূর্ণ রোটাই একবারে সম্পূর্ণটা ভাইয়া সম্পূর্ণ রো এটা এই যে এটা পুরো সেকশনটা বলতেছে যে আচ্ছা আপনি সেটা হচ্ছে যে সেকশন সেকশনটা যে আপনি এই লেফট রাইট কমাবেন নাকি পুরোটা উপর নিচ কমাবেন এখানে বিষয় ভাই ওই যে লেফট রাইট থেকে শুধু কম আচ্ছা লেফট রাইট থেকে সেকশনের লেফট রাইট আচ্ছা লেফট রাইটটা কমালে সোজা এই যে জাস্ট 6 ডটে ক্লিক করবেন ক্লিক করে অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে মার্জিন দিতে পারেন অথবা প্যাডিং দিতে পারেন প্যাডিং দিলে এটা এই সাইড কমবে বাট যদি সেকশনে আপনি যদি মার্জিন দেন মার্জিনের লেফট রাইটটা যে এখানে এটা লক করা মার্জিনে এটা লক করা লক করা বিধায় এখানে আমরা কী করতে কমাইতে পারতেছি না এই সাইডটা এখানে মার্জিন লক করা আছে এই যে লক করা মার্জিন মার্জিনের লেফট এবং রাইট এই দুইটা আমরা এখান থেকে কমাতে পারবো না এটা লক করা আছে বাট প্যাডিং আমরা কমাই দিতে পারবো লেফট রাইট থেকে প্যাডিং কমাই দিতে পারবো প্যাডিং লেফট 40 ভাইয়া ওখানে কপি লিংকের ওখানে ক্লিক করলে দেখা যায় যে টপ আর বটমটা হচ্ছে আনসিলেক্ট হয়ে আবার ওই লেফট রাইট সিলেক্ট করে কমানো যায় কিন্তু কমাইলেও চাপে না সাইড দিয়ে আমি এর আগে ট্রাই করছিলাম না এখানে এই যে লিংকে আমি ক্লিক করলাম এখানে দেখেন এটা অটোমেটিক অফ থাকে অফ থাকে ও তাহলে হয়তো অন থাকছে এটা এটা অফ থাকে অফ আমি এই যে লিংক আবার দিলাম দিয়ে এখানে দেখেন ক্লিক করতেছে এটা হবে না এটা লক থাকে ও আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটে আমরা ম্যাপ অ্যাড করব ম্যাপ প্লাস ভিডিও আমরা ম্যাপ প্লাস ভিডিও আমরা দিতে যাচ্ছি তো ম্যাপ অ্যাড করার জন্য দেখেন এখানে আমরা একটা সেকশন নেব একটা সেকশন দুইটা সেকশন আমরা ম্যাপ প্লাস ভিডিও সেট করব তার জন্য দুইটা সেকশন নেওয়ার পরে এখানে দুইটা সেকশন নিলাম আমরা আচ্ছা দুইটা সেকশন নিছি এখন আমরা কি করব এখানে এখানে আমরা ম্যাপ সেট করব তো ম্যাপ নেওয়ার জন্য কি করবে 9 ডটে যাবেন 9 ডট থেকে একটাতে আমরা ম্যাপ দেব ম্যাপ লিখবেন ম্যাপ ম্যাপ লেখার পরে যে গুগল ম্যাপ চলে আসছে সাইট ম্যাপ এটা সাইট ম্যাপ কে সিসিওতে আপনারা পাবেন তো আমরা এই গুগল ম্যাপকে নিয়ে এসে এখানে ছেড়ে দেব
যে গুগল ম্যাপকে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে আপনার এই যে লোকেশন, আপনার যে লোকেশনটা সেই লোকেশনটা এখানে বসাই দেবেন। আপনার লোকেশনটা এখানে বসাই দিলে এখানে অটোমেটিক ম্যাপে ধরে নেবে। তো আমার লোকেশনটা এখানে আমি দিয়ে দিচ্ছি, বনানী বগুড়া। আমি আমার লোকেশনটা দিয়ে দিলাম, বনানী বগুড়া লিখলাম। তো আমার লোকেশন অনুযায়ী এখন ম্যাপ ধরে নেবে এখানে। এই যে আমার লোকেশন কিন্তু চলে এসেছে, দেখেন আমার বনানী যে এখানে লাল কালের যে লোকেশনের যে লাল যে আইকনটা এখানে দেখাচ্ছে বনানী বগুড়া। তো এখানে আপনি আপনার লোকেশনটা এখানে দিয়ে দেবেন, এইভাবে ম্যাপে আপনি আপনার লোকেশন দিয়ে দেবেন। জুম যদি আপনি বেশি করতে চান জুম বাড়িয়ে দিতে পারেন, জুম বেশি করতে চান মানে অর্থাৎ যে ম্যাপের জুম, ম্যাপের জুমটা যদি বেশি চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে জুমটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে 10 রাখতেছি, বেশি জুম রাখার দরকার নাই, 10 রাখবো। আর হাইট ওয়েটটা এখানে, হাইটটা যদি আপনি চান আর একটু বাড়াই দিতে তাইলে বাড়াইতে পারেন, যেভাবে হাইটটা যদি বাড়াইতে চান বাড়াই দিতে পারেন। আচ্ছা হাইটটা আমরা 300 পিক্সেল রাখতে পারি, 300 পিক্সেল ছোট হয়ে যায়। আচ্ছা 400 যদি দিই, 400 দিই, আমরা হাইটটা 400 দিলাম, হাইটটা 400 দিলাম। এরপরে স্টাইল থেকে তেমন কোনো কিছু নাই, ম্যাপের হবার করতে পারবেন এখানে, ম্যাপে যখন মাউস নিয়ে যাবে তখন হবার হবে, তো ওইটা করার দরকার নেই, ম্যাপ নর্মাল থাকাটাই বেটার। তো ম্যাপটা আমরা এভাবে সিলেক্ট করতে পারি, আমরা জাস্ট 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করে ম্যাপ লিখে সার্চ করলে, ম্যাপ এখানে যদি ম্যাপ লেখেন 9 ডট থেকে ম্যাপ লিখলে এখানে অপশনগুলো চলে আসবে। আচ্ছা আর চাচ্ছি প্লাস এখানে আমরা একটা ভিডিও সেট করতে চাচ্ছি দ্বিতীয় সেকশনে। তো ভিডিওর জন্য কী লিখবো, ভিডিও লিখবো, ভিডিও লিখবেন। এই যে ভিডিও লিখলে এই ভিডিওর যে প্রথম যে লিঙ্কটা আছে এই প্রথম লিঙ্কটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেন। ছেড়ে দিলে এখানে যাবে আপনার ইউটিউবের লিঙ্ক, এখানে আপনি কি করবেন আপনার ইউটিউবের লিঙ্ক আপনি এখানে সেট করে দেবেন। আপনি কোনো একটা ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, আপলোড করে সেখান থেকে সেই ভিডিও লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দেবেন। তো এখানে ইউটিউব লিঙ্ক একটা দিয়ে দিতে হবে আমাদেরকে, ইউটিউব লিঙ্কটা আমি এখন দিয়ে দিই। ইউটিউব লিঙ্ক নেওয়ার জন্য কি করতে পারি, আচ্ছা আমি এখান থেকে একটা লিঙ্ক কপি করে নিই। আচ্ছা আমি মেয়েটা, আমি লিঙ্কটা নিয়ে আসলাম, আমি এখন এই এখান থেকে এই লিঙ্কটা জাস্ট আমি কপি করে আমি ওখানে দিয়ে দেবো। এলিমেন্টর এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমার লিঙ্কটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন ভিডিওটা চলে এসেছে। আচ্ছা ভিডিও চলে আসলে এখানে স্টার্ট টাইম এন্ডিং টাইম এখানে বলে দেওয়া আছে, স্টার্ট 0 থেকে শুরু হবে, এন্ডিং এখানে 100তে গিয়ে থামবে, দিয়ে দিলাম 100তে থামবে। আচ্ছা এরপরে ভিডিও অটো প্লে, আমি যদি চাই অটো প্লে হবে তাইলে এখানে অটো প্লে সিলেক্ট করে দেব, ভিডিও অটো প্লে শুরু হয়ে যাবে। প্লে কন্ট্রোল অন করা আছে, এরপরে ইমেজ ওভারলে শিখে নিবেন সবকিছু, এটা অফ করে দিই। আচ্ছা স্টাইল থেকে, স্টাইল থেকে ভিডিওর আপনি এই ইয়েগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এগুলো স্টাইল তেমন দরকার না, জাস্ট ভিডিওটা দিয়ে দেবেন। আর অ্যাডভান্স থেকে জাস্ট শুধু আপনি এটার ম্যাডিং বা মার্জিনটা দিতে পারেন। মার্জিন আমি 50 পিক্সেল দিয়ে দিলাম চারদিক থেকে, মাঝখানে দেখ মাঝখানে চলে গেল। আচ্ছা 50 পিক্সেল না দিয়ে 20% দিই, 20 পিক্সেল, 20 পিক্সেল। আর মার্জিন দিই টপে 50, মার্জিন টপ 50, এটা এখানে থাক।
বেশ, তিরিশ দিলাম। আচ্ছা এখন আমি আপডেট করে দিই, এটা আপডেট করে দিয়ে এবার দেখেন, এখন পেজটা রিলোড করি, আমাদের পেজটা দেখেন এবার দেখতে কত সুন্দর হয়। আমাদের পেজ এটা ওপেন হইলো, এরপরে দেখেন এই যে অ্যানিমেশনটা খুব সুন্দর, দুইটা দুই পাশে থেকে আসছে। শিখে নিবেন সব কিছু, এখানে স্ক্রল করতেছি, ক্লাসটা শুরু করতেছি, আর এখানে দেখেন ভিডিও হচ্ছে, ভিডিওর জায়গাতে ভিডিও হচ্ছে, এখানে ম্যাপ শো হইছে, সবাই বুঝতে পারছেন? ভিডিও কেউ যদি ভিডিওটা দেখে তাহলে কি এটা ইউটিউবে ভিউ হিসেবে কাউন্ট করবে তাও? হ্যাঁ, এটা তো ইউটিউবের ভিডিওর লিংকই দেওয়া আছে, ঠিক আছে, বাট এখানে চালু হইলে দেখতে ওইভাবে দেখবেন না, বাস এই লিংকে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, এটা কাউন্ট হবে। ও আচ্ছা, মানে এখান থেকে কেউ পুরোটুকু দেখতে পারবে না ভিডিও, কিন্তু ক্লিক করলে ওয়েবসাইটে তো কেউ এরকম ভাবে পুরোটা দেখবে না, জাস্ট আসবে এসে গেলে জাস্ট ভিজিট করবে এই। আচ্ছা দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু একটা সাইজে চলে যাচ্ছে, এখানে বলে দিয়েছে, এখানে ইউটিউবে যে দেখেন ইন্টারিয়ার ইউআরএল ইউটিউব, আচ্ছা ওই যে সোর্স এর মধ্যে ইউটিউব সিলেক্ট করা, ওই যে কি চেঞ্জ করা যাবে এখান থেকে চুজ ফাইল করে দিতে পারবেন, এখানে অন্য একটা ভিডিও এবার দিলাম আমি, আপলোড হচ্ছে ভিডিওটা, এবার আপডেট দিই আমি, এখানে পিসি থেকে আপনি সেলফ হোস্ট সিলেক্ট করে পিসি থেকে আপনি দিতে পারবেন। এটা রিলোড করি, ভিডিও এখানে ক্লিক করলে ভিডিও অন হয়ে যাবে। আচ্ছা এখন বিষয় হচ্ছে নামাজের ব্রেক হবে, নামাজের ব্রেক দিলাম।